জীবনের জন্য প্রয়োজন বায়ু, কিন্তু সেই বায়ু যদি হয় অস্বাস্থ্যকর তাহলে বায়ুর মান বিচারে ঢাকার বাতাস হয়ে উঠছে ক্ষতিকর। এর পেছনে রয়েছে উন্নয়ন প্রকল্প, আবাসন প্রকল্প, যানবাহনের ধোঁয়া, ইটভাটার ধোঁয়া, বর্জ্যসহ নানা কারণ। ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি ও করণীয় নিয়ে ঢাকা ট্রিবিউনের ধারাবাহিক প্রতিবেদন ব্রিদিং হ্যাজার্ড এই পর্বে জানার চেষ্টা করব উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের মতামত। গত কয়েক বছরে ঢাকার বায়ু দূষণের মাত্রা শুধু বেড়েছেই। রাজধানীর ভেতরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, আবাসন প্রকল্প এই দূষণের অন্যতম কারণ। এর সাথে ঢাকার চারপাশের ইটভাটার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া ঢাকার বাতাসে বানিয়েছে দূষণের চাদর। আর প্রতিদিন এই দূষিত বাতাসের সাথে যুদ্ধ করে জীবন কাটাচ্ছে নগরবাসী। গাছ যে হারে কাটা হচ্ছে, বন যে হারে উজাড় হচ্ছে, ঢাকা শহর আপনি দেখেন যে আপনি 90 দশকে যে ঘনত্ব ছিল লোকজনের, আর এখন যে ঘনত্ব, এত লোক শহরের ভিতরে যদি 2 কোটি মানুষ থাকে ভাই, গাছপালা কোথায়? আপনি যদি একটু উন্মুক্তভাবে বা একটু মুক্তভাবে একটু শ্বাস নেবেন, সেই শ্বাস নেওয়ার জায়গাটা কোথায়? গাছপালা কোথায়? প্রতিদিন নানা কাজেই ঘরের বাইরে যেতে হয় নগরবাসীকে। তারা জানান হাঁটা চলার সময় বায়ু দূষণের অবস্থা তারা বুঝতে পারেন, আর এজন্য হচ্ছে নানান শারীরিক সমস্যা। দুরাতে মনে করেন যে আপনার এই শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়, তারপর মনে করেন চোখের সমস্যা হয়। মেন সমস্যা আমাদের চোখেই হয়, কারণ আমাদের যদি মাস্ক পরে থাকি তখন দেখা গেছে যে আপনার দুলাটা অত বোঝা যায় না, কিন্তু চোখে কিন্তু আপনার কিছু করতে পারি না। যখন রাতে ঘুমাতে যাই তো যাই চোখে আপনার অনেক বাজে। এখন রাস্তা চড়া হচ্ছে, চারিদিকে কাম কাজ হচ্ছে, কিন্তু ব্যবস্থাপনার ভিতরে নেই। যার যেমনি যে কন্ট্রাক্টরে যেভাবে খুশি বালু ফেলাইতেছে, বালু উঠাইতেছে বা নিতাছে না, এইগুলো বাতাসে ছড়াইতেছে, গাড়ির স্পিডে ছড়াইতেছে। আর রাস্তায় যখন থাকতে হবে ধুলাবালি ঢুকাটাই স্বাভাবিক। আর এটা থেকে নিষ্কার পাওয়ার একটাই হলো উপায়, যেটা হলো সংস্কার, এর বিকল্প অন্য কিছু না। বায়ু দূষণের কারণগুলো সবারই জানা, কিন্তু এই অবস্থার লাগাম টেনে ধরতে নেওয়া হচ্ছে না জোরালো উদ্যোগ। যারা সংস্কার বা নির্মাণ কাজ করেন তাদের মোটিভেশনে যথেষ্ট অভাব রয়েছে। আইনের প্রতি অশ্রদ্ধা আমাদের, মানে পরিবেশ সংরক্ষণ রিলেটেড যে আইনগুলো আছে সেগুলো আমরা মেনে চলতে পারছি না। তো এইসব কারণেও আমাদের বায়ু দূষণটা কমানো যাচ্ছে না। যদি এগুলো হয় সমন্বয় সাধন করা যায় তাহলে বায়ু দূষণ কমবে। এই পর্বে ঢাকার বাতাসের অবস্থা নিয়ে সাধারণ মানুষের মতামত জানানোর চেষ্টা করেছি। পরের পর্বে জানার চেষ্টা করব সংশ্লিষ্টদের মতামত। আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে এবং ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, গুগল নিউজ, ইমো ও লিঙ্কডইনে। কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ঢাকা ট্রিবিউনের।